আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নূরি মদিনা ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমির অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। মহান রব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি। আমি মাওলানা কারি মোহাম্মদ জহিরুল ইসলাম, আরবি শিক্ষক, নূরি মদিনা ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমি, পিরোজপুর। আজকের আমাদের ক্লাসের বিষয় হলো আরবি। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে আমরা যেই সাজেশন দিয়েছিলাম ভাষায় পড়ার জন্য, সেই সাজেশনের পড়া হিসেবে আজকের আপনাদের যে পড়া রয়েছে সাজেশনে, সেটি রয়েছে তিন আলিফ মদের পরিচয়। তিন আলিফ মদ কত প্রকার, কী কী, কাকে বলে? প্রিয় শিক্ষার্থীরা, আপনারা আগেই শিখেছিলেন মদ অর্থ টানিয়ে পড়া, মদের হরফ তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। এরপর আপনারা শিখেছিলেন মদ মোট 10 প্রকার, এক আলিফ মদ 3 প্রকার। এরপরই আমাদের আসছে তিন আলিফ মদ কত প্রকার, তিন আলিফ মদ 2 প্রকার, মদ্দে আরজি, মদ্দে মুনফাসিল। তো আজকের পড়া রয়েছে মদ্দে মুনফাসিল উদাহরণ সহ। এটা আমাদেরকে উদাহরণ দিয়ে শিখতে হবে, উদাহরণ সহ লিখতে হবে, অর্থাৎ মদ্দে মুনফাসিল কাকে বলে, তাহলেই আপনি উদাহরণ দিতে পারবেন। দেখেন, আপনারা প্রথমে কায়দার আপনার যে কায়দা বই রয়েছে, এই কায়দা বইয়ের 22 নং পৃষ্ঠার শুরুতেই রয়েছে তিন আলিফ মদ 2 প্রকার। সকলে কায়দা বইয়ের 22 নং পৃষ্ঠার শুরুতে হাত দেন এবং ভালো করে খেয়াল করেন, তিন আলিফ মদ কত প্রকার, 2 প্রকার, মদ্দে আরজি, মদ্দে মুনফাসিল। তো আজকের আমাদের পড়া রয়েছে মদ্দে মুনফাসিল কাকে বলে। দেখেন এখানে লেখা রয়েছে, সবাই কায়দার দিকে খুব মনোযোগ সহকারে খেয়াল করেন, মদ্দে মুনফাসিল, সুন্দর করে দেখেন, মদ্দে মুনফাসিল, মদের হরফের উপরের চিহ্ন চিকন। আগে একটু পড়াটা মুখস্থ করেন, এরপরে আমি বোর্ডে আপনাদেরকে দেখাই দিতেছি কিভাবে। দেখেন, মদের হরফের উপরের চিহ্ন চিকন, সুন্দর করে সকলে বলেন, মদের হরফের উপরের চিহ্ন চিকন, বামে হামজা, মদ্দে মুনফাসিল, ডান দিকের হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। এবার একসাথে সুন্দর করে খেয়াল করেন, মদ্দে মুনফাসিল, মদের হরফের উপরের চিহ্ন চিকন, বামে হামজা, মদ্দে মুনফাসিল, ডান দিকের হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। এবার বোর্ডের দিকে খেয়াল করেন সবাই, খুব খেয়াল করেন, আমি উদাহরণ দুইটি উদাহরণ আগেই বোর্ডে লিখে রেখেছি, খুব খেয়াল করেন আপনারা। দেখেন এবার বোর্ডের দিকে খেয়াল করেন, দেখেন এখানে কি রয়েছে, লাম আলিফ, দেখেন কি রয়েছে, লাম আলিফ, লামের উপরে রয়েছে জবর। তো জবরের বাম পাশে খালি আলিফ, কিসের হরফ, মদের হরফ। আপনারা আগেই শিখেছেন মদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ। কি দেখেন, জবরের বামে খালি আলিফ আছে না নাই, আছে। তাহলে জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ, মদের হরফ। আর মদের হরফের উপরে একটা চিহ্ন চিকন, দেখেন একটা চিকন চিহ্ন দেখা যায়, একটা চিহ্ন দেখা যায়, এটার নাম চিকন চিহ্ন। তাহলে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফের উপরের চিহ্ন চিকন। দেখেন পড়ার সাথে এখানে মিল আছে না নাই, অবশ্যই রয়েছে। তাহলে মদের হরফের উপরের চিহ্ন চিকন, আমার বাম হাত দেখেন, বাম হাতের দিকে দেখেন, বামে আলিফে জবর হয়েছে, এখন তো হামজা, এটা বামে হামজা, বামে হামজা। এটা কিন্তু আলিফ খালি থাকলে, আপনারা আগে শিখছেন খালি থাকলে আলিফ, কিন্তু ওর উপরে হরকত, জবর, জের, পেশ, জজম, এগুলো হয়ে, এগুলো উঠলেই তখন তাকে হামজা পড়তে হয়। তাহলে এখন আলিফের উপরে এখানে জবর রয়েছে, এটা হামজা পড়তে হবে। তাহলে মদের হরফের উপরের, খেয়াল করেন, মদের হরফের উপরের চিহ্ন চিকন। তাহলে কেমনে আমরা বুঝলাম, আবার খেয়াল করেন, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফের উপরের একটা চিহ্ন রয়েছে, সে চিহ্নটির নাম চিকন চিহ্ন। দেখেন মদের হরফের উপরের চিহ্ন চিকন, বামে হামজা, বামে কি রয়েছে, হামজা, এটার নাম মদ্দে মুনফাসিল। মদের হরফের উপরের চিহ্ন চিকন, বামে হামজা, মদ্দে মুনফাসিল, মদ্দে
মুনফাসিল ডান দিকের হরকতকে কোন ডান দিকের ওই যে মদের হরফের উপরে যে চিহ্ন চিকন হয়েছে তার ডান দিকে লামে যে হরকতটা থাকবে এখানে জবর রয়েছে ওইটাকে তিন আলিফটা নিয়ে পড়তে হবে যেমন দেখেন লাম আলিফ জবর লা খুব খেয়াল করেন লাম আলিফ জবর লা হামজা আইন জবর আ লা আ বা পেশ বু লা আবু ডাল পেশ দু লা আবুদু লা আবুদু লা আবুদু তাহলে কি আপনারা চিনলেন দেখেন আরেকটি উদাহরণ রয়েছে একই এটা আবার জেরের বামে যে জজমলা ইয়ামদের হরফ তার উদাহরণ আসছে এখানে দেখেন জেরের বাম পাশে জজমলা ইয়া কিসের হরফ মদের হরফ জেরের বামে জজমলা কিসের হরফ মদের হরফ তাহলে মদের হরফের উপরে এখানেও কি একটি চিকন চিহ্ন আছে না নাই আছে খেয়াল করেন তাহলে জব দেখেন জেরের বামে জজমলা ইয়া মদের হরফের উপরের চিহ্ন কি চিকন মাশাআল্লাহ তো সবাই চিনছে চিকন চিহ্ন বামে কি আছে হামজা বামে কি রয়েছে হামজা তাহলে মদের হরফের উপরের চিহ্ন চিকন বামে হামজা মদ্দে মুনফাসিল ডান দিকের হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয় যথা ফায়াজের ফি হামজা হা জবর আহ ফি আহ সিন জবর সা ফি আহ সা নুন জের নি ফি আহ সানি ফি আহ সানি আরও অনেকগুলি উদাহরণ সেখানে আপনাদের কায়দা বইতে রয়েছে দেখেন আমি দুইটি উদাহরণ লিখে আপনাদেরকে বুঝিয়ে দিলাম আবারও খেয়াল করেন সবাই কায়দার দিকে খেয়াল করেন কায়দার 22 নং পৃষ্ঠা মদ্দে মুনফাসিল খেয়াল করেন মদ্দে মুনফাসিল মদের হরফের উপরের চিহ্ন চিকন বামে হামজা মদ্দে মুনফাসিল ডান দিকের হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয় যথা আপনারা মনোযোগ সহকারে কায়দায় হাত দিয়ে ধরেন উদাহরণ ধরেন প্রথম উদাহরণটিতে হাত দিয়ে খুব খেয়াল করে ধরেন ওয়াউ জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা হামজা র জবর আর ওয়া মা আর সিন লাম জবর সাল ওয়া মা আর সাল নুন আলিফ জবর না ওয়া মা আর সাল না এর পরেরটিতে হাত দেন হামজা র জবর আর খুব খেয়াল করেন সিন লাম জবর সাল আর সাল নুন আলিফ জবর না আরসালনা হামজা জের ই লাম ইয়া জবর লাই ইলাই কাফ জবর কা ইলাইকা আরসালনা ইলাইকা এর পরের লাইনে শুরুতে হাত দেন আবার খুব খেয়াল করেন দেখেন প্রথমে কি রয়েছে লাম আলিফ জবর লা হামজা আইন জবর আ লা আ বা পেশ বু লা আবু দাল পেশ দু লা আবুদু এর পরেরটি হাত দেন ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা হামজা দাল জবর আদ ওয়া মা আদ র খারা জবর র ওয়া মা আদ র কাফ জবর কা ওয়া মা আদ র কা এর পরেরটিতে হাত দেন হামজা জের ই লাম ইয়া জবর লাই ইলাই নুন আলিফ জবর না ইলাই না হামজা জের ই ইয়া আলিফ জবর ইয়া ইলাই না ইয়া বা জবর বা ইলাই না ইয়া বা হামিম পেশ হুম ইলাই না ইয়া বা হুম এরপরে একদম শেষের উদাহরণটি হাত দেন ফায়াজের ফি হামজা হা জবর আহ ফি আহ সিন জবর সা ফি আহ সা নুন জের নি ফি আহ সা নি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সাজেশন মতে আজকের তোমাদের পড়াশিল রয়েছে পৃষ্ঠা নং 22-এর কায়দা বই পৃষ্ঠা নং 22-এর মধ্যে মুনফাসিল এ মধ্যে মুনফাসিল উদাহরণসহ তোমাদেরকে পড়িয়ে দেওয়া হলো এবং বুঝিয়ে দেওয়া হইলো তোমরা কায়দা বই দেখে এখান থেকে মদ্দে মুনফাসিল কাকে বলে এটা মুখস্থ করবে
এবং উদাহরণগুলো বারবার খাতায় লিখবে এবং পড়বে। আজ এ পর্যন্তই, তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে অনলাইন ক্লাস আজ এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।